আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফসান অ্যান্ড নিশা। চলে এলাম নতুন আরেকটি ডেইলি ভ্লগ নিয়ে। তো আজকেও আমার মর্নিংটা অ্যাজ ইউজুয়াল একটু লেটই হলো। তো আমার এটা হচ্ছে দ্বিতীয় ভ্লগ অ্যাট আমার আম্মুর বাসায়। তো আজকে দেখছি যে প্রচুর রোদ উঠেছে, এই কয়দিন প্রচুর মেঘলা ছিল আর অনেক বৃষ্টি ছিল। তো এদিকে আমি ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হয়ে দেন দেখি যে আম্মু অলরেডি আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখানে আমি আলু ভাজি আর রুটি নিয়েছি আর পেঁপে নিয়েছি। সকালবেলা একটু ফ্রুটস খেলে আসলে ডাইজেস্টের জন্য এটা খুব ভালো হয়। আর সকালবেলা আমি অত হাবিজাবি খেতেও পারি না। তো এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে রুমটা গুছিয়ে নিব। অলরেডি আমি বিছানা ঝেড়ে নিয়েছি। তো আম্মু বলছিল যে আজকে আমার ছোট মামা আসবে। ছোট মামার বাসা আমাদের বাসা থেকে 10 মিনিট লাগে। তো ওনার একটা ছোট ছেলে আছে, তো পুচকু ওর নাম আমি রেখেছি। আর ও খুব সুন্দর সুন্দর করে কথা বলে, ও আসবে। তো ও আসলে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে ও কত কিউট করে কথা বলে। তো এদিকে আমার রুম গোছানো শেষ, আর আব্বু অলরেডি এখানে ছোট মাছ এনেছে, তারপর ইলিশ মাছ এনেছে, শিং মাছ আর তুর মাছ এনেছে, যা আমার অনেক পছন্দ। তো এগুলি আম্মু এখন কাটাকাটি করবে। এতক্ষণ এগুলো প্রচুর লাফালাফি করছিল, এদেরকে আমি লবণ দিয়ে দিয়েছি, এখন ওরা ডেড হয়ে গিয়েছে। তো আম্মু এদিকে কুটাকুটি করবে আর আমি আম্মুকে একটু হেল্প করব। নর্মালি মামার বাসা কাছে হওয়াতে মামা মাঝে মাঝে আম্মুকে দেখতে আসে, কখনো খেয়ে যায় আবার না খেয়েও চলে যায়। তো আজকে আম্মু বললো, যেহেতু আমিও আছি তো আম্মু বলেছে যে খেয়ে যেতে, মামিও আসবে। তো এদিকে অলরেডি আম্মু রান্না শুরু করে দিয়েছে, মেবি মাছের মাথা দিয়ে উনি লাউ রান্না করবেন। তো মশলাটা কষিয়ে আমরা সবসময় রান্নাটা রাইস কুকারে বসিয়ে দেই। তো এখানে দেখা যাচ্ছে যে লাউটা এত পানি বের হয়েছে, আর লাউটা কিন্তু একেবারেই কচি ছিল, বেশিক্ষণ লাগেনি কুক হতে। তো এদিকে আম্মু আদার্স যে মাছগুলো কুটাকুটি করছিল, আমি এদিকে আম্মু রান্নাটা দেখছিলাম। অলরেডি দেখা যাচ্ছে যে লাউটা রান্না হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি ভেজিটেবল খুব একটা খাই না, আর যে সিলেক্টেডগুলো খাই তার মধ্যে লাউ হচ্ছে আমার ভীষণ প্রিয়। এই দিকে আম্মু অলরেডি ফিশ ফ্রাই করছে, আর আম্মুকে বললাম যে দাও ফিশটা আমি রান্না করি। তো এখানে ফিশটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি অলরেডি প্যানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, তেল নিয়ে নিয়েছি, আর সব ধরনের বাটা মশলা দিয়ে দিব, যেমন পেঁয়াজ বাটা আর রসুন বাটাটাই দিই আমি মাছের মধ্যে। তো এগুলি ভালো করে তেলের সাথে ফ্রাই করে নিব। দেন আমি সব গুঁড়ো মশলাও দিয়ে দিব। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া আর একটু করে জিরা দিয়ে দিয়েছি। তো এগুলোকেও আমি একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব, আর আমি ঠিক ততক্ষণই কষাবো যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না আসে। তো এটা আম্মু বলেছে একটু ফিশটা ঝোল করে রান্না করতে। তো এইদিকে আবার একটু চুলায় আমি চিকেনটাও ফ্রাই করতে দিয়ে দিয়েছি, তাহলে রান্নাটা খুব আর্লি শেষ হবে। এদিকে মাছের মশলাটা কষানো শেষ, অলরেডি দেখতেই পাচ্ছেন কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। তারপর আমি একে একে এটাতে সবগুলো মাছ দিয়ে দিব, আর ঠিক এখন আমি ঝোল দিব না, এই কম ঝোলে আমি একটু 5 মিনিট কষিয়ে নেব। তারপর আমি এখন একেবারে ঝোলের জন্য এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব, 10 মিনিট পরে আমার ফিশ রান্না হয়ে যাবে। ওইদিকে আমার চিকেনটাও প্রায় ভাজা শেষ, এখন আমি এটাকে রান্নার জন্য প্রিপারেশন নিতে হবে। তো 10 মিনিট পরে দেখা যাচ্ছে যে আমার ফিশটা হয়ে গিয়েছে, আর এটা কালারটা খুবই সুন্দর হয়েছে, হোপ এটা খুব মজা হবে। তো এইদিকে আম্মু আবার রাইস কুকারে একটু কচুর ছড়া রান্না করছে, এটা মামা পছন্দ করে। তো এখানেও প্রায় এটা হয়ে গিয়েছে। তো এখন আম্মু আমাকে বলেছে যে চিকেনটাও বসিয়ে দিতে চুলায়। এইদিকে আম্মু ওটা রান্না করছে, আর আমি অলরেডি চিকেনের জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর সব ধরনের গোটা মশলাগুলো দিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা, লং এগুলো। তো এখানে আমি এখন আবার প্রায় মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, এগুলোকে আমি তেলের সাথে ভালো করে ফ্রাই করে নিব। আর পেঁয়াজটা যদি ভালো করে ফ্রাই করে নেওয়া হয় তাহলে যে গ্রেভির যে স্মেলটা খুব ভালো আসে। তো আমি
এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি ভালো করে তেলের সাথে কষিয়ে নেব যেন কোনো কাঁচা স্মেল না থাকে তো এখানে প্রায় 1 থেকে 2 মিনিট আমি এভাবে তেলের সাথে ফ্রাই করে নেওয়ার পরে আমি এখন সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এখানে আমি গরম মশলা ইউজ করেছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ইউজ করেছি তারপর জিরা গুঁড়ো ইউজ করেছি তো এদিকে আমি আদার্স পেনে দিয়ে দিয়েছি হচ্ছে ঢেঁড়স ভাজি তো ঢেঁড়স ভাজিটা আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজি করার পরে কিন্তু আমি ঢেঁড়সটা দিয়েছি এরপর আমি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এদিকে আমার মাংসের মশলাটাও কষানো শেষ তেল প্রায় ভেসে উঠেছে তো আমি এখন মাংসগুলো দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা কালার এসেছে আমাদের মরিচের কালারটা আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব ওইদিকে আমার ঢেঁড়স ভাজিটাও শেষ আর ঢেঁড়স ভাজি যদি আপনি এরকম গ্রিন রাখতে চান তাহলে কিন্তু ঢাকনা ছাড়া আপনাকে একটু তেল বেশি দিয়ে ফ্রাই করতে হবে তো ওইদিকে আম্মু বলেছে যে এখন বিফ বসাতে হবে তারপর আমি আমার স্পেশাল বিফ রেসিপিটার প্রিপারেশন নিচ্ছিলাম আর আমার বিফের রেসিপিটা কিন্তু অলরেডি আমার কুরবানির ব্লগে আছে আপনারা একটু দেখে নেবেন তো এখানে আমি সব ধরনের বাটা মশলা গুঁড়া মশলা তারপরে যা যা আমি বেসিক্যালি ইউজ করি ওগুলো দিয়ে সরিষার তেল দিয়ে আর একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নিয়েছি প্রায় ভালো মতো ম্যারিনেট করার পরে যদি সময় থাকে তাহলে আপনারা 30 মিনিটের মতো রেখে দিবেন তো আমি এখানে 15 মিনিটের মতো রেখেছিলাম এরপর আমি বসিয়ে দিয়েছি মাংস এদিকে আবার ঢেঁড়স রান্নার পরে আম্মু অলরেডি চুলায় রাইস কুকারে ভাত বসিয়েও দিয়েছে আর এদিকে আমার চিকেনটাও হয়ে গিয়েছে চিকেনের কালারটাও খুব সুন্দর এসেছে আর আমি একটু করে টেস্ট করেছিলাম আসলে অনেক মজা হয়েছে আর এটা যেহেতু আমি রান্না করেছি তো মজা তো হবেই তো এখন আমি টাকি মাছের ভর্তা বানাবো আজকে আমি টাকি মাছের ভর্তাটা কিন্তু ব্ল্যান্ডে করব না তো আজকে পাটায় আমি বেটে নিব তো এখানে আমি টাকি মাছটা আগে ফ্রাই করে নিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ এগুলো একটু হালকা তেলের মধ্যে ফ্রাই করে আমি বেটে নিয়েছি এই যে আমার রেডি হয়ে গিয়েছে টাকি মাছের ভর্তা আর এখানে আমি শুকনা মরিচও ইউজ করেছি কাঁচামরিচও ইউজ করেছি তো ইনশাল্লাহ এটা খুবই ভালো হবে ওইদিকে আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে তো একটু পরে মামারা চলে আসবে এইদিকে আমাদের রান্নাবান্না প্রায় মোটামুটি সব কিছুই শেষ হয়ে গেছে তো এখন আমি একটু রেস্ট নিচ্ছি আর ওদের জন্য ওয়েট করছি কখন আসবে পুচকুটা তো আমি বেসিক্যালি ছোট বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করি তো ওদের জন্য আমি আসলে ভেরি মাচ এক্সাইটেড তো এখন আমি বসে বসে কুশল খাচ্ছি আর আম্মু সবসময় আমাকে এভাবেই কেটে দেয় যদিও আমি দাঁত দিয়ে খেতে পারি বাট এখানে আসলে আমি অনেক বেশি অলস হয়ে যাই তাই আম্মু আমাকে এভাবে জোর করে করে খাওয়ায় তো দেখি পুচকুটা কখন আসে এদিকে আমি খেয়ে আমি আমার টাইম পাস করছি বলো তাইলে দিব তোমাকে দেখছো দেখছো তারপর তুমি এখন কি খাচ্ছ রুটি রুটি না এটা তালের পিঠা তালের পিঠা রুটি তুমি দোকানে জিনিস খাও না কেন তোমার আম্মু নিষেধ করে তাহলে তুমি কি পছন্দ করো সবচেয়ে বেশি দোকানে তাই তোমার আম্মু আসবে না কখন আচ্ছা দেখি তোমার ফিনিশ হয়েছে খাবার আরেকটা খাবা আচ্ছা বলো তো আমার নাম কি নিশা আচ্ছা তুমি না একদিন আমাদের বাসায় আসছিলা আমাকে খুঁজছিলা তখন আমি কোথায় ছিলাম শ্বশুর বাড়িতে ওহো আচ্ছা তারপরে আজকে তোমার জন্য আমি অনেক মজার মজার রান্না করছি হ্যাঁ তুমি খাবা মুরগি গরু মুরগি কি মুরগি সোনালি আচ্ছা 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 ঠিক আছে আল্লাহ হাফেজ
এদিকে দুপুরে লাঞ্চের একটু পরে ওরা চলে গিয়েছে, আম্মু অনেক জোর করলো রাতে খেতে, বাট ওরা চলে গিয়েছে দুপুর লাঞ্চ করে। আর লাঞ্চের ভিডিও, টেবিলের সার্ভের ভিডিওটা আমি দেখাতে পারি নাই, কারণ হঠাৎ করে আমার শরীরটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিলো, তাই আপনাদের জন্য ফুটেজটা নিতে পারি নাই। আর ওদের যাওয়ার পরপরেই বিকেলবেলা এত বেশি বৃষ্টি হচ্ছিলো, তাই ব্যালকনিতে আসলাম আর শরীরটা অত ভালো না। তো এখন ভিডিওটা এখানেই শেষ করব। আর এর ফাঁকে আম্মু অলরেডি টেবিলে আমাকে বিকেলে নাস্তা দিয়েছে, চা দিয়েছে, নুডলস দিয়েছে আর পেঁপে দিয়েছে। তো এগুলো খেতে খেতে কিন্তু আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।